যেটা হচ্ছে যে আজকের টপিক হচ্ছে রিলিজিয়ন, রিচুয়ালস অ্যান্ড ম্যাজিক। আমাদের সোশ্যালে যে দুটো টপিক বাকি ছিল তার মধ্যে একটা ছিল ডেমোগ্রাফি, ডেমোগ্রাফির যে পার্টটা, আর একটা বাকি ছিল রিলিজিয়ন। তো আজকে এটা নিয়ে ডিসকাশনটা হবে মূলত। তো প্রথমে যেটা, যে রিলিজিয়নের যেটা ইনিশিয়াল ফেজ, মানে রিলিজিয়ন, রিচুয়াল, ম্যাজিক, এই সবটাই, সব কিছুরই ইনিশিয়াল যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের সুপার ন্যাচুরালিজম। তো সুপার ন্যাচুরালিজমটা কি জিনিস সেটা আমাকে প্রথমে বুঝতে হবে, তারপরে আমরা ধীরে ধীরে রিলিজিয়ন কি, রিচুয়াল কি, তারপরে ম্যাজিক কি, এগুলো জানবো। তো সুপার ন্যাচারাল পাওয়ারটা কি হতে পারে, মানে সেটা সম্পর্কে কোনো ধারণা আছে যে এটা সুপার ন্যাচারাল পাওয়ার বা যে প্র্যাকটিস গুলো হয় সেটাকে সুপার ন্যাচুরালিজম বলে? বিয়ন্ড ন্যাচারাল থিংস মানে যেমন আর্থকুয়েক বা ম্যাজিক, যেগুলো ন্যাচারাল থিংস না, মানে যেটা আমরা, সেটা সুপার ন্যাচারাল কি সেটাই মনে হয়, সেটাই সুপার ন্যাচারালিজম, যেটা ন্যাচারাল নয়, তাই তো? তা এবার যেটা ন্যাচারাল নয়, ধরো প্রথমে তো আমাদের সায়েন্স চলে আসেনি একদম ইনিশিয়াল ফেজে, যখন মানুষ সবে সবে সভ্যতা গড়ছে, বা হয়তো তাও নয়, তারও অনেক আগে, যখন মানুষ গোষ্ঠীবদ্ধ অবস্থায় থাকে, একসাথে অনেক জন গ্রুপ গ্রুপ করে করে থাকে এবং শিকার করে বা তাদের বিভিন্ন রকম জীবন যাপন করে, তখন তো সায়েন্সের কনসেপ্টটা নেই তাদের কাছে, ঠিক আছে? সায়েন্স দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি, যে এটা কেন হয়, বৃষ্টি কেন হয়, ঝড় কেন হচ্ছে, তারপরে বিভিন্ন রকম ভূমিকম্প কেন হচ্ছে, তারপরে বন্যা কেন হচ্ছে, এগুলো আমরা বিজ্ঞান দিয়ে কিন্তু ইন্টারপ্রিট করতে পারি, ঠিক আছে? কিন্তু সেই ফেজে তখনকার সময় তারা কিন্তু, তাদের কাছে কোনো ইন্টারপ্রিটেশন ছিল না, তাদের এই যে সব ন্যাচারাল ক্যালামিটি গুলো হতো, বিভিন্ন রকম যে প্রাকৃতিক দুর্যোগ গুলো, সেইগুলো কিন্তু তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। এবং তার যখন তাদের কাছে ব্যাখ্যা নেই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধরো বর্ষার জল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য বন্যা হয়ে যাচ্ছে, নদী ভেসে যাচ্ছে, তাদের বাসস্থান উৎখাত হয়ে যাচ্ছে তাদের। তো এই সমস্ত যখন হচ্ছে, তারা প্রকৃতির যে ভয়ঙ্কর যে রূপটা তারা দেখছে, আবার দেখছে যে তারপরে আবার একটা সময়ের পর প্রকৃতি আবার শান্ত হয়ে যাচ্ছে, বৃষ্টি থেমে যাচ্ছে, বন্যা বন্ধ হয়ে যাচ্ছে, বা যেখানে হয়তো ভীষণ খরা হয়েছিল সেখানে আবার বৃষ্টি হচ্ছে, সেখানে আবার ফসল হচ্ছে, সেগুলো হচ্ছে। তো প্রকৃতিকে তারা বিভিন্ন রূপে দেখছে এবং তা এক্সপ্লোর করছে সেই সময়টা, তখন সায়েন্স আসেইনি, প্রশ্নই ওঠে না সায়েন্স আসার কোনো। তো সেই টাইমটা যখন এটা হচ্ছে, তারা তখন এটা, তাদের যে মানে তারা যে এই যে দেখা, তাদের সেই দেখাটা তারা তখন মানে কি করবে, তখন তারা ভাবছে যে প্রকৃতিকে তুষ্ট করে রাখলে প্রকৃতিও আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং আমাদেরকে ভালো রাখতে সাহায্য করবেন। তখন এরা কি করলো, যে প্রকৃতির উপাসনা শুরু করে দিল, ঠিক আছে? মানে এই যে ন্যাচারাল বিইং গুলো তাদের কাছে সুপার ন্যাচারাল হয়ে উঠলো, মানে হয়ে উঠলো, এবং তাদেরকে তারা সন্তুষ্ট রাখবার জন্য তাদেরকে তারা অর্চনা করতে শুরু করলো, মানে পুজো করতে শুরু করলো, প্রার্থনা করতে শুরু করলো, যে দেখো প্রকৃতি, যে হয়তো বৃষ্টি হচ্ছে না কিন্তু তারা চাইছে যে একটু বৃষ্টি হোক, তখন বৃষ্টি হলে ফসল হবে, তারা একটু থাকতে পারবে বা খাবার জল পাবে পর্যাপ্ত, সেগুলো হবে। তখন তারা মানে তাকে প্রার্থনা করতে শুরু করলো প্রকৃতির কাছে, মানে সুপার ন্যাচারাল জিনিস যেটা, সে এইটা তাদের কাছে ন্যাচারাল আমাদের কাছে লাগছে, কিন্তু তাদের কাছে যেহেতু কোনো ব্যাখ্যা ছিল না এইসব জিনিসের বা এইসব অ্যাক্টিভিটি বা এইসব প্রকৃতির বিভিন্ন ফর্মস গুলোর, তো এইগুলোকে তারা ডেইটি হিসেবে তারা নিজেরা কি বলবো, তারা তাদেরকে পুজো, মানে পুজো দেওয়া বলো বা তাদেরকে সন্তুষ্ট রাখা বা তাদের কাছে প্রার্থনা করা শুরু করলো। তো সেখান থেকে এই কনসেপ্টটা আসছে সুপার ন্যাচারালিজম, ঠিক আছে? তো তার সেই কনসেপ্টটা থেকেই কিন্তু শুরু। তারপরে ম্যাজিক, রিলিজিয়ান, এই জিনিসগুলো পরপর সুপার ন্যাচারালিজমের উপরে দাঁড়িয়ে আছে। সুপার ন্যাচারালিজমটা হচ্ছে মূল ভিত্তি বা প্রিমিটিভ সায়েন্স বলতে, মানে প্রিমিটিভ সায়েন্স আমরা ম্যাজিককে বলে থাকি জেনারেলি, তো এটা হচ্ছে মূল ভিত্তি।
সুপারন্যাচারালিজম। এবার সুপারন্যাচারালিজমের মধ্যে আবার ভাগ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রিলিজিয়ান পার্ট বা স্যাক্রেড পার্ট, আর একটা হচ্ছে প্রোফেন পার্ট বা ম্যাজিক পার্ট। তো স্যাক্রেড পার্টটা কি, যেটা মানে যেটা যেটার প্রতি রেসপেক্ট আছে সেইটা হচ্ছে স্যাক্রেড বা পবিত্র, সেইটাকে হচ্ছে স্যাক্রেড পার্ট, সেটা হচ্ছে আমাদের রিলিজিয়ান, ধর্মটা আমাদের পবিত্র জিনিস, সেটাকে স্যাক্রেড পার্ট বলে। আর একটা পার্ট হচ্ছে ম্যাজিক বা সেটাকে প্রোফেন পার্ট বলে, সেটা অতটা সেটা বলবো প্রিমিটিভ সায়েন্স বলা হয় ম্যাজিককে অনেক সময়। সেইটা হচ্ছে এটার মতো অতটা রেসপেক্ট দেওয়া হয় না। মানে রিলিজিয়ানে কি হয়, রিলিজিয়ানে আমরা এই সুপার ন্যাচারাল যে বিইংস গুলো তাদেরকে আমরা ওবে করে চলি, তাদেরকে আমরা বিভিন্ন ভাবে তাদের কাছে প্রে করি যে আমাদের ভালো রাখুন বা রাখো যাই বলো। আরেকটা পার্ট হচ্ছে ম্যাজিক, যেখানে আমরা সুপার ন্যাচারাল পাওয়ার গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি নিজেদের বুদ্ধি দিয়ে, নিজেদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে, সেইটা হচ্ছে ম্যাজিক বা প্রোফেন পার্ট। তো দুর্খেইম এটা বলেছিলেন বা ডিসক্রাইব করেছিলেন, এই যে স্যাক্রেড আর প্রোফেনের কনসেপ্টটা উনি দিয়েছিলেন। এটা বিভিন্ন বিভিন্ন অ্যান্থ্রোপোলজি সোশিওলজিস্ট এর উপর কাজ করেছেন, কিন্তু দুর্খেইম বিখ্যাত সোশিওলজিস্ট, তিনি ম্যাজিকের ম্যাজিক বলছি রিলিজিয়ানের উপর মানে প্রচুর কাজ করেছেন, বা সুপার ন্যাচারাল যে এই যে ডিভিশনটা ম্যাজিক রিলিজিয়ানের স্যাক্রেড বা প্রোফেনের কনসেপ্টটা ইনি দিয়েছিলেন। তো এটা হলো সুপার ন্যাচারালিজমের মূল কনসেপ্ট, সুপার ন্যাচারাল জিনিসটা কি কি, মানে সেখান থেকে ম্যাজিক কি করে আসছে, সেখান থেকে রিলিজিয়ান কি করে আসছে। ম্যাজিক একটা অ্যাপ্রোচ, রিলিজিয়ান একটা অ্যাপ্রোচ, কিন্তু দুটোই কিন্তু সুপার ন্যাচারালিজমেরই অংশ। সুপার ন্যাচারালিজম থেকেই কিন্তু এদের উৎপত্তি বা যাবতীয় যা কিছু সব এদের থেকে। তো এটা এবার এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যে টাইমে এবার যে সময়ে এই কনসেপ্টটা মানুষের মধ্যে গ্রো করছে সেই সময়টা কিন্তু সায়েন্সের কোনো এক্সিস্টেন্স তখনও নেই, অ্যাবসলিউটলি নেই, সেই সময় দাঁড়িয়ে এটা হচ্ছে। তো সেখানে মানুষ প্রকৃতিকে, প্রকৃতিটা তাদের কাছে তখন আননোন, তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, সেরকম একটা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে কিন্তু মানুষ প্রশ্ন করছে, মানে কেন প্রশ্নের উত্তরটা তারা খোঁজার চেষ্টা করছে। সেখান থেকেই কিন্তু এই কনসেপ্টগুলো উঠে আসছে, রিলিজিয়ানের কনসেপ্ট বলো বা ম্যাজিকের কনসেপ্ট বলো, এই জিনিসগুলো উঠে আসছে। ঠিক আছে, এটা যেমন ধরো আন্দামানে, আন্দামানে বিভিন্ন ট্রাইবাল বেল্ট আছে আর কি, সেখানে তোমার আন্দামানিজ আছে, তারপর জারোয়া আছে, তো এরা আছে। তো এদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম সুপার ন্যাচারালিজমের কনসেপ্ট এরা নিজেরা এখনো প্র্যাকটিস করে। তো আন্দামানিজরা যেটা একটা ঝড় হয় ওখানে, সেখানে মানে টাইফুন জাতীয় আর কি, সেটাকে তারা একটা ঘোস্ট মনে করে, মানে তারা সুপার ন্যাচারাল বিলিফটাকে তারা একটা ইভিল স্পিরিট বলে মনে করে। তো সেই ঘোস্টার নাম হচ্ছে ভিটকু এন্ড তরাই, দুটো আছে। তো সেই সেটাকে ইভিল পাওয়ার হিসেবেই তাদের কাছে ট্রিটেড হয়, সেই সাইক্লোন বা টাইফুন যাই বলো, সেটা তাদের কাছে কিন্তু মানে সেটা প্রকৃতি তাদের উপর প্রসন্ন নয় বলে এরকম ঝড় হচ্ছে বা ওটা একটা ইভিল স্পিরিট এইভাবে কনসিডার এরা করে নেয়। করে নিয়ে তখন তারা কি করে, বিভিন্ন রকম প্রকৃতির কাছে বিভিন্ন জিনিস উৎসর্গ করে, যে এটা দিচ্ছি ওটা দিচ্ছি বা পুজো করছি বা প্রার্থনা করছি যে এই ঝড়টা থামিয়ে দাও, তাহলে আর ক্ষতি হবে না আমাদের। এই কনসেপ্টটাই, প্রিমিটিভ কনসেপ্টটা কিন্তু এদের মধ্যে আছে এখনো, এরা এটা বিশ্বাস করে। তো এইসব রিলিজিয়ান, এইসব ম্যাজিকের মধ্যে কিন্তু প্রচুর ল, নর্মস, কাস্টমস, মোরালিটি, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন জিনিস কিন্তু ইনভলভড আছে। কিন্তু বেসিকটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সুপার ন্যাচারালিজমই কিন্তু এই সবকিছুর বেসিক, তারপরে ধীরে ধীরে ব্যাপারগুলো ডেভেলপ করছে। তো এবার ভেরিয়াস ফর্মস অফ সুপার ন্যাচারালিজম ফাউন্ড ইন প্রিমিটিভ সোসাইটি, এই যে প্রিমিটিভ সোসাইটিগুলো এখনো এক্সিস্ট করছে বিভিন্ন জায়গাতে, এবং তারা যে বিভিন্ন ধরনের যে সুপার ন্যাচারালিজম যে সিস্টেমস বিলিফস গুলো যেগুলো তারা প্র্যাকটিস করে, তাদের বিভিন্ন রকম মানে ডিভিশন আছে আর কি। তো তাদের মধ্যে একটা হচ্ছে অ্যানিমিজম, অ্যানিমিজম একটা কনসেপ্ট যেটা ইবি টাইলার দিয়েছিলেন 1871-এ। তিনি ইবি টাইলার মানে মানে বিখ্যাত ব্রিটিশ অ্যান্থ্রোপোলজিস্ট। তো না, ইবি টাইলার তো আমেরিকান অ্যান্থ্রোপোলজিস্ট, কিন্তু এডওয়ার্ড বার্নেটও, তিনিও কিছুটা কনসেপ্ট দিয়েছিলেন এটা।
তো অ্যানিমিজম, কিন্তু প্রথম একদম ইবি টাইলারই দিয়েছিলেন। তো এবার যেটা হচ্ছে ব্যাপার, যে অ্যানিমিজম যেটা হয়েছিল, অ্যানিমিজম হচ্ছে একটা প্র্যাকটিস যেটা হচ্ছে সুপার ন্যাচারাল যে বিভিন্ন পাওয়ার গুলো আছে, মানে ধরো ঝড় বৃষ্টি বা যাই বলো, এই যে বিভিন্ন সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি গুলো যেগুলোকে সুপার ন্যাচারাল হিসেবে ধরা হচ্ছে, যার ব্যাখ্যা আমাদের কাছে বর্তমানে আছে কিন্তু তখন তাদের কাছে নেই, কিন্তু এই বিলিফ সিস্টেম গুলো কিন্তু এখনো থেকে গেছে, এখনো প্র্যাকটিসড হয় এগুলো, ঠিক আছে। তো এখানে বিলিভ করা হয় যে এটা হচ্ছে অ্যানিমিজম, হচ্ছে বিলিভ ইন সোল বা স্পিরিট, সেইটাই হচ্ছে বিশ্বাস করে যারা অ্যানিমিস্ট হয়, মানে তারা এটাকে বিশ্বাস করে যে তারা সোলে বিশ্বাস করে। এবার এই সোলটা বিভিন্ন রকম মানে লিভিং বিইং এর মধ্যেও থাকতে পারে, আবার বিভিন্ন রকম অবজেক্টের মধ্যেও থাকতে পারে আর কি। তো এবং সেইগুলো থেকে সেই সোলে বিশ্বাসী এরা, এবং সেই শুধু অবজেক্ট নয়, মানে বিভিন্ন রকম প্রাকৃতিক মানে ন্যাচারাল অবজেক্ট লাইক রক্স, রক্স এর মধ্যেও থাকতে পারে, প্ল্যান্ট এর মধ্যেও থাকতে পারে, সবার মধ্যেই এই সোলটা আছে। তো এই বিলিফটাই হচ্ছে বা এই রিচুয়াল প্র্যাকটিসটাই হচ্ছে অ্যানিমিজম, মানে অ্যানিমিজম এইভাবেই প্র্যাকটিস করা হয়। তো অ্যানিমিজম প্র্যাকটিস করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোসাইটিতে মানুষ বিভিন্ন মানে রিচুয়াল পারফর্ম করে থাকেন, বিভিন্ন অফার করে থাকে বিভিন্ন জিনিস, যে যাতে ওই আবার যেটাই বললাম যে তুষ্ট করার একটা ব্যাপার চলে আসে। তো মানে স্পিরিটকে তুষ্ট করা, এরা যেহেতু স্পিরিটকে বিশ্বাস করে বা সোল আছে সব অবজেক্টের মধ্যে বা লিভিং বিইং এর মধ্যে এটা আছে বিশ্বাস করে, সেহেতু এরা বিভিন্ন রকম পূজা অর্চনা বা রিচুয়ালস এর মাধ্যমে এরা চেষ্টা করে যে যাতে ওই ওই সোলটা বা স্পিরিটটা যাতে তুষ্ট থাকে এবং তাদেরকে বিভিন্ন ভাবে ভালো রাখতে সাহায্য করে। এবার যেটা আসবো সেটা হচ্ছে অ্যানিম্যাটিজম। তো এটা অ্যানিম্যাটিজমে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অবজেক্ট, মানে বিভিন্ন অবজেক্ট যেগুলো সেগুলোর মধ্যে মানে বিভিন্ন রকম মানে আর কি স্পিরিট আছে স্পেসিফিক্যালি, মানে বিভিন্ন ফেনোমেনা তারা অবজার্ভ করতে পারে। সেই ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল মানে লিভিং অবজেক্ট এবং বিভিন্ন অবজেক্ট, সবার মধ্যেই সোল এক্সিস্ট করে, কিন্তু অ্যানিম্যাটিজমে কিন্তু শুধুমাত্র অবজেক্টের মধ্যেই আর কি মানে সোলটা এক্সিস্ট করছে আর কি, বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সে তারা করতে পারে, তো অ্যানিমেট করতে পারে। তো এটাই, এটা রবার্ট ম্যারেট এটাকে 1899 এই কনসেপ্টটা অ্যানিম্যাটিজম এর কনসেপ্টটা কিন্তু প্রথম দিয়েছিলেন, ঠিক আছে। এটাও একটা ওই সুপার ন্যাচারালিজম এর একটা প্র্যাকটিস, ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। আর এবার আসছি মানাইজম। মানা হচ্ছে, মানাইজম বলতে চাইছে যে মানাইজম বলছে পুরো পৃথিবীটার মধ্যেই, মানে পৃথিবী সমগ্র পৃথিবীটাই মধ্যেই একটা সোলের এক্সিস্টেন্স আছে, সেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র তো অবশ্যই আছে, তার মধ্যে বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেইগুলো তার মধ্যে মানে ট্রিস, তারপরে কি বলবো বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে বেসিক্যালি, সেই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে একটা সোলের ইনকর্পোরেশন আছে বা সুপার ন্যাচারাল ফোর্স কাজ করছে এই অ্যাক্টিভিটি গুলোর পিছনে, সেই কনসেপ্টটাই হচ্ছে মানাইজম এর কনসেপ্ট। তো এটাও কিন্তু একটা ওই সুপার ন্যাচারালিজম এর প্র্যাকটিস এর মধ্যেই কিন্তু মানাইজমটা পড়ে আর কি। আচ্ছা, নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে টোটেমিজম। টোটেমিজম দেখা যাচ্ছে আর ম্যাজিক। তো না, এক সেকেন্ড, তার আগে ট্যাবু আছে। হ্যাঁ, অ্যানিমিজম, অ্যানিম্যাটিজম, তারপরে মানাইজম, দেন হচ্ছে ট্যাবু, ঠিক আছে। ট্যাবু কি? মানাইজমটা বেসিক্যালি বলছে যে পৃথিবী মানে এই জগতে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে, ঠিক আছে, মানে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটি বা মানে সেই অ্যাক্টিভিটির গুলোকে আর কি এই ইনফ্লুয়েন্স করছে যে সুপার ন্যাচারাল বিভিন্ন পাওয়ার, বা সেইটাকে মানে সবকিছুর ঊর্ধ্বেই আর কি সুপার ন্যাচারালিজমটা এক্সিস্ট করছে আর কি, ঠিক আছে। তো সেখানে সেই যেহেতু সেটা এক্সিস্ট করছে, সেখানেও ওই একটা প্র্যাকটিস যেটা হচ্ছে বিভিন্ন রকম রিচুয়ালস পালন করে বা রিলিজিয়ানের মাধ্যমে সেইগুলোকে আর কি ওই তুষ্ট রাখার একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে আর কি।
মানে এদের কনসেপ্টটা হচ্ছে যে এই ফোর্সটা, মানে এই যে সুপার ন্যাচুরালিজমের বা সুপার ন্যাচুরাল পাওয়ারের যে ফোর্সটা, সেইটা সেইটা সমগ্র পৃথিবী বা পৃথিবীর লোকজনকে ইনফ্লুয়েন্স করছে, এদের মূল কনসেপ্ট এটাই। ঠিক আছে, অ্যানিমিজম আর অ্যানিমেটিজমটা বুঝতে পেরেছো তো? যে কি বলতে চাইছে? তো এবার যেটাতে আসছি সেটা হচ্ছে ট্যাবু। ট্যাবুটা শব্দটা শোনার সঙ্গে আমরা সবাই পরিচিত। এটা একটা মানে একটা পলিনেশিয়ান ফর্ম টাপু থেকে আসছে। তো এটা হচ্ছে ট্যাবু হচ্ছে যেটা হচ্ছে অ্যাভয়েডেন্স বেসিক্যালি, বা এটা প্রহিবিট করছে বা এটা করতে দিচ্ছে না কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাক্টিভিটি, সেটা করতে প্রহিবিট করছে বা বাধা দিচ্ছে, সেইটাই হচ্ছে দ্যাট ইজ হচ্ছে ট্যাবু। ঠিক আছে, এই ট্যাবু শব্দটা আমরা মানে প্রহিবিশন, বেসিক্যালি প্রহিবিশনটা কিন্তু আমরা কিনশিপেও দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রহিবিট করা হচ্ছে যে এটা করতে পারবে এটা করতে পারবে না। ঠিক আছে, তো এইটার মূল উৎস বা মূল প্র্যাকটিসের জায়গাটা কিন্তু রিলিজিয়ান, মানে রিলিজিয়ান বলছি সুপার ন্যাচুরালিজমের যে প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে তার মধ্যে পড়ে ট্যাবুটা, যে এই কাজটা তুমি করতে পারবে বা এই কাজটা তুমি করতে পারবে না, বা এই ফলটা খেতে পারবে বা ওই ফলটা খেতে পারবে না, বা ওই খাবারটা তুমি খেতে পারবে বা ওই খাবারটা খেতে পারবে না, বা ওই অমুক জায়গাটা অমুক সময় যেতে পারবে বা যেতে পারবে না, এই প্রহিবিশনটা, এইটাই হচ্ছে ট্যাবু আর কি। তো ট্যাবু অনেক রকমের হয়, যেমন ফুড ট্যাবু, মানে বেশি প্রধানত ভীষণ ভাবে ফুড ট্যাবুটা কাজ করে বেশিরভাগ কমিউনিটির মধ্যে, যে এই খাবারটা তুমি খেতে পারবে এই খাবারটা তুমি খেতে পারবে না। তো সেটা একটা মানে ট্যাবু টাইপ থাকে অনেক, কিন্তু অতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই। ট্যাবু কি জিনিস, কোন ওয়ার্ড থেকে আসছে, বা ট্যাবু বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো মানে বললেই যথেষ্ট আর কি। এবার এই ট্যাবুটা আবার এক একটা কমিউনিটিতে এক এক রকম হয়, মানে এক একজনের বিলিফ সিস্টেমটা এক এক রকম, সেই জন্য এক একজনের ট্যাবুটাও আর এক এক রকম, এটা একটা ব্যাপার। আচ্ছা, এবার আসছি টোটেমিজম। টোটেম কি জিনিস হয় আমি বলেছিলাম বোধ হয় কিনশিপ পড়াতে গিয়ে, যে হোয়াট ইজ টোটেম। তো টোটেম যখন বলেছিলাম তখন বলেছিলাম যেটা, যে একটা অবজেক্ট থাকে বা একজন কেউ থাকে, তার থেকে ধরে নেওয়া হয় যে আমরা মানে সেটা আমাদের অ্যানসেস্টার, তো অ্যানসেস্ট্রাল অরিজিন সেইটাই আমাদের, তো সেটা হয় টোটেমিক অবজেক্ট। এবার এই যে টোটেমিক অবজেক্ট যেটা, সেইটাকে যে আমি অ্যানসেস্টার মানছি বা সেইটা অ্যানসেস্টার মেনে সেই পার্টিকুলার কোনো অ্যানিমাল বা কোনো প্ল্যান্ট সেটাকে ক্ষতি করছি না, অ্যাভয়েড করে চলছি সেই জায়গায়, সেই যে এই যে রিচুয়ালটা পালন করছি, এটাই হচ্ছে টোটেমিজম। ঠিক আছে, তো এটা হচ্ছে সুপার ন্যাচারাল যে অ্যাক্টিভিটি গুলো আর কি, সুপার ন্যাচারাল যেগুলো পাওয়া যায় বিভিন্ন সোসাইটির মধ্যে, সেইটা টোটেমিজমও তার মধ্যে একটা আর কি। তো টোটেমিজম এটা। তারপর হচ্ছে ম্যাজিক। ম্যাজিক যে শুরুতেই বললাম যে ম্যাজিক রিলিজিয়ান হচ্ছে স্যাক্রেড পার্ট আর ম্যাজিক হচ্ছে প্রোফেন পার্ট। ম্যাজিক যেটা কি করে, সেটা হচ্ছে সুপার ন্যাচারাল যে পাওয়ার গুলো সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, বা মানে হিউম্যান সেই সুপার ন্যাচারাল পাওয়ার গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে বা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এই যে বিভিন্ন যে স্পিরিটস বা সোলস যে বিলিফ সিস্টেমটা আছে সেইগুলোকে, মানে সেই সোলস গুলোকে বা সেই স্পিরিট গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে বিভিন্ন রকম ম্যানিপুলেশনের মাধ্যমে, বিভিন্ন রকম রিচুয়াল পারফরমেন্স এর মাধ্যমে করে, এবং সেইগুলোকে অ্যাট্রাক্ট করে সেই ম্যাজিক্যাল একটা পাওয়ার সৃষ্টি করে মানুষের ক্ষতি বা লাভের চেষ্টা করে। তো এই পুরো ব্যাপারটা হচ্ছে ম্যাজিক, এই পুরো কনসেপ্টটাকেই বলা হচ্ছে ম্যাজিক। তো ম্যাজিক হচ্ছে প্রোফেন পার্ট অফ সুপার ন্যাচুরালিজম। তো ম্যাজিকও প্র্যাকটিস করা হয় যেহেতু, সেই জন্য এটাকে একটা প্র্যাকটিস এর মধ্যেই রাখা হয়েছে। তো এবার যেটাতে আসছি যে রিলিজিয়ান, রিলিজিয়ানটা আমরা এবার ডিটেলে জানবো যে রিলিজিয়ান জিনিসটা কি জিনিস। রিলিজিয়ান যেটা গোড়াতেই একদম মূল কনসেপ্ট বলে দিলাম, যে সুপার ন্যাচুরালিজমের স্যাক্রেড পার্টটাই হচ্ছে রিলিজিয়ান, মানে যেটা রেসপেক্ট করা হচ্ছে বা সুপার ন্যাচুরালিজমকে ওবে করে চলা হচ্ছে বা সেই ন্যাচুরালিজমের কাছে প্রে করা হচ্ছে যে কোথাও আমরা ভালো থাকবো বা আমাদের মানে সুস্থ স্বাভাবিক একটা জীবন থাকবে, সেই তার জন্য পূজা অর্চনা করা হচ্ছে, বিভিন্ন রকম রিচুয়াল পারফর্ম করা হচ্ছে,
এবার এক একটা কমিউনিটিতে এক এক রকমের রিচুয়ালস থাকে, এবার রিলিজিয়ান টু রিলিজিয়ান সেইগুলো ভ্যারি করে যায়, তো সেটা ভ্যারি করে। কিন্তু রিলিজিয়ানের মূল কনসেপ্টটা হচ্ছে এটাই যে সুপার ন্যাচারাল পাওয়ার গুলোর কাছে সমর্পণ করা বা ওবে করে চলা আর কি। তো এবার রিলিজিয়ানের বিভিন্ন রকম এলিমেন্ট থাকে প্রত্যেকটা রিলিজিয়ানে, আমাদের যতগুলো স্ট্রাকচার রিলিজিয়ান আছে বা আনস্ট্রাকচার রিলিজিয়ান আছে। আচ্ছা স্ট্রাকচার রিলিজিয়ান বলতে এক্সাম্পল দিতে পারবে একটা স্ট্রাকচার রিলিজিয়ানের? যে কোনটাকে স্ট্রাকচার্ড রিলিজিয়ান বলা হয়? কোন ধারণা আছে? যেটা হয় যে স্ট্রাকচার্ড রিলিজিয়ান যেটা হয় সেটা হচ্ছে ধরো হিন্দু মুসলিম, মানে হিন্দু মুসলিম রিলিজিয়ান, খ্রিস্টান, এইগুলো সমস্ত স্ট্রাকচার্ড রিলিজিয়ান, ঠিক আছে। এবার ট্রাইবাল পপুলেশনে বা ট্রাইবাল কমিউনিটিতে যে ধরনের রিলিজিয়ান গুলো থাকে সেইগুলো স্ট্রাকচার্ড রিলিজিয়ান হয় না, ঠিক আছে। তো যেটাই হোক যে এলিমেন্টস অফ রিলিজিয়ান কিছু থাকে, যেমন থাকে রিচুয়ালস, তারপরে arousing of feelings, আর রিলিজিয়ান মানে কিন্তু তার মধ্যে ফিলিংস ও আছে। আমরা একটা অ্যাক্টিভিটি করছি, সেই অ্যাক্টিভিটি করবার সময় আমাদের কিছু ফিলিংস ও কিন্তু তার সাথে জড়িত থাকে। যেমন আমি ধরো প্রে করছি কোনো একটা জিনিস যে আমার এটা চাই বা আমার এটা হয়ে যাক আর কি, এই কাজটা হয়ে যাক, সেটার মধ্যে কিন্তু আমাদের একটা ফিলিংস কাজ করে। তো সেটা একটা। তারপরে অর্গানাইজেশন, এক একটা অর্গানাইজেশনে এক এক রকমের রিলিজিয়ান প্র্যাকটিসড হয় বা রিচুয়াল অ্যাক্টিভিটি প্র্যাকটিসড হয়, সেটা একটা ব্যাপার। সিম্বলস অ্যান্ড মিথস, সিম্বলস যেটা আর মিথ, সেটা একটা রিলিজিয়ানে খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে বিভিন্ন রকম সিম্বলে কিন্তু বিভিন্ন রকম মানে থাকে এক একটা রিলিজিয়ানে, এবং সেই শুধু মানে থাকে না, বা সেই সংক্রান্ত কিছু মিথসও থাকে যে এইগুলো হয়েছিল বা এইগুলো হয়, বা কিছু স্টোরি ফোকলোর, এই জিনিসগুলো কিন্তু এলিমেন্টস অফ রিলিজিয়ানের মধ্যে পড়ে। ট্যাবুস, ট্যাবুসটা কিন্তু অবশ্যই রিলিজিয়ানের পার্ট, যে প্রত্যেকটা রিলিজিয়ানের কিছু ট্যাবু থাকে যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এরকম অনেক রকম নিয়ম থাকে বা প্রহিবিশন থাকে, সেইগুলো কিন্তু এলিমেন্টস অফ রিলিজিয়ানের মধ্যেই পড়ে। এখানে আমি জাস্ট পয়েন্টস গুলো লিখেছি, তোমাদের কিন্তু এটা ডিটেলসে এক্সপ্লেন করতে হবে যদি তোমাদের এলিমেন্টস অফ রিলিজিয়ান আসে তো, ঠিক আছে। তারপর আসছি রিচুয়ালস। রিচুয়ালসে যেটা হয়, রিচুয়ালসে এই যে আমরা রিলিজিয়ানটা প্র্যাকটিস করছি, এই রিলিজিয়ানটা প্র্যাকটিস করবার সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম রিচুয়াল অ্যাক্টিভিটি কিন্তু করতে হয়। মানে আমরা রিলিজিয়ানটা প্র্যাকটিস করার সময় কিন্তু আমরা কিছু নিয়ম ফলো করি, মানে এই সুপারন্যাচারাল পাওয়ার গুলোকে যখন আমরা ওবে করছি বা তাদের কাছে কিছু প্রে করছি, তখন সেগুলো যে আমাদের বিলিফস গুলো, সেই বিলিফস গুলোকে আমরা কিছু রিচুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করে থাকি। সেইগুলোর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অফ রিচুয়ালস এর মধ্যে পড়ে রিচুয়াল মানে রিলিজিয়াস প্র্যাকটিস, সোশ্যাল অ্যাসপেক্ট কিন্তু সেখানে একটা থাকে, একটা সোশ্যাল কিরকম সোসাইটিতে বিলং করছে এবং সেখানকার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে। টাইম বাউন্ড, কোন সময় কোনটা হবে, এটা টাইম বাউন্ডেশন থাকে। সিম্বলিক, অবশ্যই এটাই রিচুয়ালস গুলো বা রিচুয়াল অ্যাক্টিভিটি গুলো সেগুলো কিন্তু সমস্তটা সিম্বলিক, এর পিছনে একটা অর্থ থাকে, প্রত্যেকটা সিম্বলের পিছনে বা প্রত্যেকটা অ্যাক্টিভিটির পিছনে একটা অর্থ থাকে। আর্টিকুলেশন অফ সলিউশন, আলটিমেটলি আমরা যে প্রার্থনা করছি বা রিলিজিয়াস অ্যাক্টিভিটি গুলো করছি কোনো একটা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু করছি, অর্থাৎ সলিউশনের জন্য করছি। তো আর্টিকুলেশন অফ সলিউশনটা কিন্তু অবশ্যই একটা রিচুয়ালের ক্যারেক্টারিস্টিক্স। এবার আসছি যে ম্যাজিক। ম্যাজিক যেটা আগে প্রথমেই বললাম যে ডুরকিম পরিষ্কার বলে দিয়েছেন যে সুপার ন্যাচারালিজমটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা স্যাক্রেড পার্ট, একটা প্রোফেন পার্ট। স্যাক্রেড পার্টে আমার রিলিজিয়ান চলে গেল, প্রোফেন পার্টে আমার চলে এলো ম্যাজিক। ম্যাজিক কি করছে, এই যে সুপার ন্যাচারাল পাওয়ার গুলো, সেই পাওয়ার গুলোকে ম্যাজিক সবসময় কন্ট্রোল করবার চেষ্টা করছে, যে কি করে কন্ট্রোল করে মানুষের ভালো করা যায়, বা অনেক সময় খারাপও হচ্ছে আর কি, খারাপ করার চেষ্টাও হয়। তো ম্যাজিকের এই দুটো জায়গা
জায়গা থাকে, ম্যাজিক আবার একটা ব্ল্যাক ম্যাজিকও হয়, একটা হোয়াইট ম্যাজিকও হয়। তো তার মানে ম্যাজিকের টাইপস বেসিক্যালি। তো ম্যাজিকের এটা আবার ম্যাজিকের মধ্যে সিম্প্যাথেটিক ম্যাজিক বা ইমিটেটিভ ম্যাজিক আছে, তার এক রকমের এফেক্ট হয়। তো এই এইগুলো কিন্তু ম্যাজিকের বিভিন্ন রকম দিক আর বেসিক্যালি কাজটা হচ্ছে এটা রিলিজিয়ানের উল্টোটা বলা যেতে পারে। ম্যাজিকের সাথে রিলিজিয়ানের তফাৎ এখানেই, ওটা একটা স্যাক্রেড পার্ট আর এটা হচ্ছে প্রোফেন পার্ট। এটা হচ্ছে একটা কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার গুলোকে, আর ওখানে ওবে করা হচ্ছে। রিলিজিয়ানে কিন্তু ওবে করা হয় সবসময়। এবার হচ্ছে এলিমেন্টস অফ ম্যাজিক। ম্যাজিক তো যা আছে তারও তো কিছু এলিমেন্ট থাকবে। তো সেখানে বিভিন্ন রকম যে প্র্যাকটিস গুলো হয় সেখানে, তো সেখানে বিভিন্ন রকম ম্যাজিশিয়ান থাকে। মানে ম্যাজিক থাকলে সেখানে অবশ্যই একজন লোক থাকতে হবে যে সেটাকে পারফর্ম করবে। সেখানে বিভিন্ন রকম মন্ত্রের একটা জায়গা থাকে, বিভিন্ন রকম মন্ত্রাচরণের মাধ্যমে কিন্তু তারা এই প্র্যাকটিস গুলো করে থাকে। মানে মন্ত্রটা উচ্চারণ করছে, তারপরে এই ম্যাজিকটা ক্রিয়েট করছে একটা, মানে বিভিন্ন ভাবে এটা একটা প্র্যাকটিস আর কি। তো এটা প্র্যাকটিশিয়ানের জন্য একজন লোক থাকে। এবার ম্যালিনাস কি এর বর্ণনা দিয়েছেন যে এটা প্র্যাকটিস এক ধরনের মানে একভাবে আর কি হয়, এক একটা জায়গায় এটা এক এক রকম হয়। কোনো জায়গায় ন্যাচারাল একটা ভয়েস ক্রিয়েট করে, মন্ত্র উচ্চারণ করে, একটা এনভায়রনমেন্ট তৈরি করে ম্যাজিকটাকে পারফর্ম করা হয়। তো এইটা এগুলো হচ্ছে এলিমেন্টস অফ ম্যাজিক এর মধ্যে বেসিক্যালি পড়ে। এবার আসছি যে টাইপ অফ ম্যাজিক। তো ম্যাজিকের আবার ওই যে বললাম যে টাইপ আছে, মানে ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক। তো ব্ল্যাক ম্যাজিকটা জেনারেলি মানে সেটা খুব একটা মঙ্গলকর হয় না, সেখানে ইভিল স্পিরিট গুলোকে আহ্বান করা হয় এবং সেখানে সেইগুলোকে দিয়ে তাকে তাদের দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়। এবার আর একটা হচ্ছে যে হোয়াইট ম্যাজিক। তো হোয়াইট ম্যাজিকে যেটা হয় সেটা বিভিন্ন মানে ভালো কাজের জন্য ব্যবহার করা হয় আর কি। সেটা কোনো রকম মানে সেখানে কোনো রকম অন্য কাজ মানে ক্ষতি করবার পারপাসে কিন্তু সে হোয়াইট ম্যাজিককে ইউজ করা হয় না জেনারেলি। তো ম্যাজিকের এরকম বিভিন্ন রকম ডিভিশনস আছে, টেকনিক্যাল ইস্যু হলো নাকি? ঠিক আছে, শোনা যাচ্ছে তো? কি হলো কার্সারটা? তো এক সেকেন্ড, ওয়েট। এত প্রবলেম হচ্ছে না আজকে? তো টাইপস অফ ম্যাজিক এর মধ্যে এইগুলো মোটামুটি পড়ে। তো হোয়াইট ম্যাজিক যেটা সেটা হচ্ছে বেনিফিক বলা যেতে পারে, আর আরেকটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, যেটা যেটাতে মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা যেটা থাকে। তো এটা হচ্ছে দুটো টাইপের ম্যাজিক হয় আর কি। স্ক্রিন দেখতে পাচ্ছো? জানি না আজকে ইন্টারনেটের এত ইস্যু, আমার পিসিটারও খুব অবস্থা বেহাল হয়ে আছে। এক সেকেন্ড, একটু হোল্ড করো।
have some magic. বেসিক্যালি উইচক্রাফটিং। তো আফ্রিকায় এই